কত উৎসাহিত হয়ে রয়েছে ছোট ছোট বাচ্চা মেয়েরা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি যে সিটি বাজাতেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে ফাইনাল খেলা হচ্ছে এই ফাইনাল খেলা প্লাস 5 এর 100 মিটার ফাইনাল চলছে সকল হাততালি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখছেন এই ভিডিও 786 তে আপনাদেরকে স্বাগত জানাই এখনই দেখতে পাচ্ছিলেন যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নামটা জেনে নেব প্রথম স্থান অধিকার কে করেছে विद्यालय गेटर मध्य आखनेता दो पैंतालिस मध्य तुम्हारा निजे बहुरूपी सेजे विद्यालय मठे गए उपस्थित हो শুরু হয়ে যাবে বালিকাদের দেখতে পাচ্ছেন কত উৎসাহিত হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা আপনার হাত তালি দাও ক্লাস 6 এর ফাইনাল 100 মিটার রেস বালিকাদের অঙ্ক রেস প্রতিযোগিতা পুরোপুরি দেখাবো অঙ্ক রেস প্রতিযোগিতা ছাত্রীদেরও দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি যে ছাত্রীরা কত উৎসাহিত হয়ে রয়েছে অঙ্ক রেস প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে খুব ভালো লাগছে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করবো তারা সমস্যার সঙ্গে যোগাযোগ করো অষ্টম শ্রেণীর পরেই শুরু হবে ক্লাস নবম শ্রেণী 100 মিটার দৌড় প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন অঙ্ক রেস শুরু হয়ে গেছে অঙ্ক রেস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন যে কেমন লাগে দেখতে পাচ্ছেন তার পিছনে এদিকে দেখানোর চেষ্টা করবে এদিকে দেখতে পাচ্ছেন যে নাম লিখতে হচ্ছে তার পিছনে নাম লিখছে দেখতে পাচ্ছেন নাম নিজের নাম লেখার চেষ্টা করছে দেখুন নাম লিখে দিয়েছে নাম রোল সেকশন সব লিখে জমা দিতে হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এনএক্স মিডিয়া 786 থেকে আপনাদেরকে একটু আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমি দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছিলেন ছোট ছোট বাচ্চাদের ক্লাস 5 এর অঙ্ক রেস প্রতিযোগিতা দেখানোর চেষ্টা করছিলাম প্রথম স্থান অধিকার করেছে আমার নাম কি সোমাইয়া খাতুন প্রথম স্থান অধিকার করেছে অঙ্ক রেস খেলাধুলো কেমন লাগছে তুমি কোন স্কুলে পড়ো যারা নবম শ্রেণী 200 মিটার দৌড়ে অংশ নিয়েছো তাদের জন্য একটি ঘোষণা খেলার ক্রম হলো স্টার্টিং পয়েন্ট থেকে তোমরা দৌড়ে এসে এদিকে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ছোট ভাইগুলো তাদের হাতে কিন্তু তোমাদের হাত স্পর্শ করে আবার ফিরে যেতে হবে স্টার্টিং পয়েন্টে 200 দৌড়ে যারা আছো তারা কিন্তু এদিকে যারা আছে ছোট ভাইরা তাদের হাতে স্পর্শ করে তারপর ফিরতে হবে এখনই শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর গার্লস 100 মিটার রেস অষ্টম শ্রেণীর
অষ্টম শ্রেণীর 100 মিটার দৌড় প্রতিযোগিতা আপনাদেরকে আমি পুরোপুরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর খেলা। আপনাদেরকে পুরো দৌড় থেকে সবাই শুনে দাঁড়াও, এখনই দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি 100 মিটার দৌড় প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকাদের আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। দৌড় প্রতিযোগিতা বাঁশি বাজাতেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো। ক্লাস 9 এর মেয়েরা যারা 100 মিটার এসেছে তারা রানিং ট্র্যাকে স্টার্টিং পয়েন্টে চলে এসো। ক্লাস 9 এর মেয়েরা যাদের 100 মিটার দৌড়ে অংশ নিতে ইচ্ছুক আছো তারা রানিং ট্র্যাকে স্টার্টিং পয়েন্টে চলে এসো। সমর স্যার শ্রীকৃষ্ণ এখনই শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর মেয়েদের 100 মিটার দৌড়। দেখতে পাচ্ছেন মেয়েদের অষ্টম শ্রেণীর দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আপনাদেরকে আমি দেখাবো প্রথম স্থান অধিকারী নাম জেনে নেবো। তোর নাম রুনা পারভীন, প্রথম স্থান অধিকার করেছে দৌড় প্রতিযোগিতা 100 মিটারে। দ্বিতীয় জনের কাছে জেনে নেবো সেকেন্ড পজিশনে যে ছিল নাম কি কারিনা খাতুন হয়েছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায়। আর তোমার বন্ধুরা আপনারা দেখছেন এনএইচ মিডিয়া 786-তে আপনাদেরকে ফের স্বাগত জানাচ্ছি। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ক্লাস 5-এর অঙ্ক রেস প্রতিযোগিতা, এবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ক্লাস 6-এর অঙ্ক রেস প্রতিযোগিতায়। সাতজন প্রতিযোগী এবার আসছে নরম শরি 200 মিটার দৌড়তে। এবার ট্র্যাকে আসছে দৌড় প্রতিযোগী এবং অমিত সর্দার যাদের নাম ঘোষণা করা হলো ফাইনালের জন্য তোমরা স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে যাও। যামিনী স্যার এবং সমর স্যার তোমাদেরকে পরিচালনা করবে। দেখতে পাচ্ছেন ম্যাম সিটি বাজাতেই অঙ্ক রেস প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দেখেন শুরু হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাত্রীরা খেলাধুলার বিকল্প কিছু নেই, শরীরচর্চা একমাত্র অবদান খেলাধুলায়। শরীরচর্চা জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই আমরা জানি, চেষ্টা করব কিন্তু গতকাল আমরা এটা করেছি লিখতে হবে খেলাধুলাকে মানসিক চর্চার পর্যায়ে নিয়ে গেছিলাম। আজকে সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন বাংলার ফুটবল খেলা বলতে পারবে? ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি প্রশ্ন? বাংলার ফুটবল খেলার জনক কাকে বলা হয়? বন্ধুরা যে নাম পরিচালনা নিজে নিজে করছেন কেউ বাংলায় লিখতে পারবে না। দেখতে প্রথম স্থান অধিকার করেছে। কেমন লাগছে? দেখতে পাচ্ছেন স্কুলটাও ভালো লাগছে, খেলাধুলো ওকে ভালো লাগছে। শ্রাবন্তী কর্মকার দেখতে পাচ্ছেন যে তৃতীয় স্থান অধিকার করেছে। তাদেরকে জানানো যায় এখনই তোমাদের প্রতিযোগিতা শুরু হবে, তোমরা রানিং ট্র্যাকে এসে উপস্থিত হও। প্রথম স্থান অধিকার করেছে খুব ব্যালেন্সের খেলা। দ্বিতীয় স্থান অধিকার করেছে কে?
আচ্ছা দ্বিতীয় স্থান এখন দেখা যাচ্ছে না শুরু হবে গীত 45 এ যেমন খুশি তেমন খালো যারা বহুমুখী আজকে প্রতিযোগিতার অংশ নেবে তারা স্কুলের গেটের মধ্যে মাঠ আছে সেখানে এসে উপস্থিত হবে ঠিক 2:45 এ দ্বিতীয় মিলের পরে শুরু হবে এই আকর্ষণীয়